ভেটকায়ের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে কথা বলবো সালফাথিনি সম্পর্কে। এটি রেনেটা কোম্পানির একটি পণ্য। আমি ভিডিওর শুরুতে প্রথমেই বলে থাকি, রেজিস্টারকৃত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা। যদি হাতের নাগালে রেজিস্টারকৃত ভেটেনারি চিকিৎসক না থাকে, সেক্ষেত্রে কোম্পানির গাইডলাইন অনুযায়ী ব্যবহার করতে পারেন। চলুন জেনে নিই সালফাথিনির ভেটে কি কি আছে এবং কিভাবে কাজ করে, কতটুকু খাওয়াবেন। উপাদান, প্রতিটি বোলাসে রয়েছে সালফাডায়াজিন বিপি 1.666 গ্রাম, সালফাডিমিডিন বিপি 1.666 গ্রাম এবং সালফা পাইরিডিন বিপি 1.666 গ্রাম। সালফাথিনির সাধারণত যে সকল রোগের ক্ষেত্রে কাজ করে, সালফোনামাইড সংবেদনশীল ব্যাকটেরিয়াতে সিস্টেমিক এবং আন্তরিক সংক্রমণের চিকিৎসায়, যেমন নিউমোনিয়া, ডিপথেরিয়া, নাভিপাকা, মূত্রতন্ত্রের সংক্রমণ, অস্থিসন্ধির প্রদাহ এবং ভাইরাসজনিত রোগে সৃষ্টিকৃত দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে। প্রয়োগ বিধি বা কিভাবে খাওয়াবেন। সালফাথিনির শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য ব্যবহার করা হয়। গবাদি পশু ক্ষেত্রে একটি বোলাস 35 কেজি দৈহিক ওজনের জন্য দিনে একবার খাওয়াতে হবে। দ্বিতীয় দিন থেকে অর্ধেক বোলাস 35 কেজি দৈহিক ওজনের জন্য 4 থেকে 7 দিন পর্যন্ত খাওয়াতে হবে। সালফাথিনির পানিতে গুলিয়ে কিংবা কোনো খাদ্যের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন। সালফাথিনির খাওয়ানোকালীন মাংস 15 দিন এবং দুধ 3 দিন খাওয়া যাবে না। চিকিৎসা চলাকালীন সময় পশুকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করাতে। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন। ধন্যবাদ।